السلام ورحمة الله وبركاته. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد. সম্মানিত ভাই আপনি প্রশ্ন করেছেন যে মেয়ে এবং জামাই যখন শ্বশুর বাড়িতে যায় মানে মেয়ের বাবার বাড়িতে যায় তখন মেহমানদারকে তিন দিন তিন রাত এটা তাদের জন্য প্রযোজ্য নয় এই বিষয়ে আপনি জানতে চেয়েছেন সম্মানিত ভাই মেহমানকে সম্মান করা ইজ্জত করা এটা ইমানদারের লক্ষণ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্মে নির্দেশ দিয়েছেন বুখারীর হাদিস তিরমিজিতেও বর্ণিত হয়েছে যে মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম বাইতাহু যে ব্যক্তি আল্লাহ ও পরকালে বিশ্বাসী সেই জন্য তার মেহমানকে সম্মান করে মেহমানকে সম্মান করে যার তার পক্ষে যতটুকু সম্ভব সে যেন মেহমানদারি করায় অপর হাদিসে বুখারী ও মুসলিমে বর্ণিত হয়েছে আদ-দিয়াফাতু সালাসাতু আইয়াম মেহমানদারি হলো তিন দিন আর ওয়াজাইজাতুহু ইয়াউমুন ওয়া লাইলা তার পুরস্কার হলো তার জায়গা হলো একদিন এক রাত অর্থাৎ তিন দিন পর্যন্ত মেহমানদারি করা করবে মানে তার খাবারের বিশেষ খেয়াল রাখবে খানা দানা যেটা আমরা হয়তো সাধারণ নিজেরা খাই সেটা না করে একটু হয়তো ভালো ফল আর ওয়াজাইজাতুহু ইয়াউমুন ওয়া লাইলা আর একদিন এক রাত তার বিশেষ খোঁজ খবর রাখবে তার পেশাব পায়খানা তার রেস্ট হচ্ছে কিনা এগুলো একদিন এক রাত বিশেষভাবে খোঁজ রাখবে আর তিন দিন পর্যন্ত মেহমানদারি তার চলবে ঠিক আছে ভাই আর ওয়ালা ইয়াহিলু লিরাজুলিন মুসলিমিন আন ইয়ুতিমা ইনদা আখিহি হাত্তা ইউসামাহু আর কোন মুমিনের জন্য এটা জায়েজ নয় যে সে তার মুসলিম ভাইয়ের কাছে এতটা বেশি সময় অবস্থান করবে যে তাকে গুনাহগার পাপিষ্ট করে দিবে অর্থাৎ তিন দিনের বেশি থেকে অথবা তার সামর্থ্যের কোদায় না এত বেশি থেকে তাকে তার জীবনটা অতিষ্ঠ করে দেবে তাকে বিরক্ত করে দেবে এমনটা যেন কেউ না করে তো এখানে যেটা লক্ষণীয় বিষয় যদিও মেয়েটা হলো বাবা কিন্তু এই মেয়েকে যখন বিয়ে দিয়ে দিয়েছে আর জামাই অন্যের ছেলে ও তার সংসারের আলাদা ওদেরকে দেখাশোনার দায়িত্ব ওদেরকে খানা পানার দায়িত্ব এটা কিন্তু মেয়ের বাবার নয় ঠিক আছে এটা এই দায়িত্ব মেয়ের বাবা নয় এটা তারা মেহমানি মেহমান হিসেবেই গণ্য হবেন তারা মেহমান হিসেবেই গণ্য হবেন কারণ তাদের ভরণ পোষণের দায়িত্ব কিন্তু মেয়ের বাবা নয় আমাদের সমাজে মেয়ের বাবার উপরে অনেক জুলুম হয় তার মধ্যে এমন এটা একটা যে মেয়েকে মানে স্ত্রীকে রেখে মানে স্ত্রীকে শ্বশুর বাড়ি রেখে চলে আসে ওইখানে দুই তিনটা বাচ্চা সহ মাসের পর মাস থাকছে তো এই খরচগুলো কে চালায় মেয়ের বাবার যদি ওয়ার্ডে থাকে তারা যদি এটাকে সমস্যা মনে না করে তাহলে কোনো সমস্যাই নেই ঠিক আছে বরং তারা যদি চান যে আমাদের আলহামদুলিল্লাহ আছে মেয়ে থাক এখানে নাতিরা থাক তারাই আমাদের আনন্দের কারণ তাহলে তো কোনো সমস্যা নেই কিন্তু যদি এমনটি হয় যে মেয়ের বাবা গরিব ধরনের হন তার আর্থিক সচ্ছলতা না থাকে আর ছেলে আর ওই মেয়ে উভয়ের দিকে তার বাড়িতে সপ্তাহ দুই সপ্তাহ থেকে গেল তাহলে এটা তাদের কষ্টের কারণ এটা একটু আগে হাজিরে বলেছি লা ইয়াহিলু লি মুসলিমিন লা ইয়াহিলু লি রাজুলিন মুসলিমিন আন ইয়ুতিমা ইনদা আখিহি হাত্তা ইউসামাহু তাকে আপনি পাপিষ্ট করবেন সে আপনাকে নিয়ে কথা বলবে তখন তো তার গুনাহ হবে ঠিক আছে তো এই জন্য মেহমান কতদিন থাকা উচিত সে তিন দিন পর্যন্ত হাদিসে কথা বলা হয়েছে তিন দিন পর্যন্ত থাকা উচিত এরপর যদি মেয়ের বাবা মেয়েকে অনুমতি দেয় আর মেয়ের বাবার কষ্ট না হয় সেটাকে সে স্বাভাবিক চোখে দেখে তাহলে সে থাকতে পারে ঠিক আছে আর জামাই তারও অধিক থাকা উচিত নয় কারণ এটাতে মান ইজ্জত চলে যায় সম্মান কমে যায় একটা আরবিতে প্রবাদ বলা হয়েছে যে তুমি তোমার ভাইকে জিয়ারতে যাও বা তার সাথে সাক্ষাতে যাও যাও এটা সময়ের পরে
দীর্ঘ একটা সময়ের পরে যখন যাই তখন মানুষের একটা কদর থাকে, কিন্তু যদি একবার আসলে আর যেতে না চাই তাহলে তো ওই মেহমানের প্রতি মানুষের বিতৃষ্ণা ভাব আসবে, বিরক্ত বোধ আসবে, ওকে আর দ্বিতীয়বার মেহমান হিসেবে কেউ দেখবে না। এই জন্য সাধারণ বিবেককে কাজে লাগানো আমাদের উচিত, ঠিক আছে। কিন্তু মেহমানদারি যেটা বলছিলাম সেটা সবার ক্ষেত্রেই তিন দিন পর্যন্ত, তিন দিন তিন রাত পর্যন্ত মেহমানদারি থাকবে। এরপরে স্বাভাবিক খাবার যদি কেউ খাওয়াতে পারে তাহলে সেটা সে খাওয়াবে, আর যদি এটা তার জন্য কষ্টকর হয়ে যায় তাহলে মেহমানের জন্য জায়েজ নয় যে সে তার কাছে অবস্থান করবে, কারণ এতে সে ওই উক্ত ব্যক্তি বিরক্ত বোধ করবে এবং তাতে সে হয়তো ভালো মন্দ কথা বলে দিবে, তখন সে নিজেই গুণাগার হবে। আশা করি বুঝতে পেরেছেন। জাযাকুমুল্লাহু খাইরান। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।